সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটা রাজবাড়ি নিয়ে আলোচনা করব এই রাজবাড়ির অনেক ইতিহাস আছে এই রাজবাড়ি আমি মূলত এখানে আসছি একটা গাছের উদ্দেশ্যে তো ভাবলাম যে আপনাদের সাথে এই রাজবাড়ি সম্পর্কে একটু জানাই দেখা যায় যে অনেকেই আছে কৌতূহল অনেকেই এরকম বাসা থাকলে ঘুরতে যায় এখানেও আপনার বিভিন্ন জায়গা থেকে বাইরের দেশ থেকে মানুষ আসে দেখার জন্য তো এখানে কি আছে এটি কার বাসা কি বৃত্তান্ত এগুলো সম্পর্কে সামান্য কিছু আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটি একটু দেখবেন তো আমি চলে আসছি এরিয়াটা অনেক বড় ছিল আগে কিন্তু এখন আর নাই এই যে জমিদারের বাসা দেখতে পারছেন এটি তৈরি হয়েছে আঠারো শতাব্দীর মাঝামাঝি দিকে আর এখানে যে জমিদার থাকতো সেই জমিদারের নাম রায় সতীন্দ্রনাথ চৌধুরী এই জমিদার এখানে থাকছে উনিশ শতাব্দী পর্যন্ত তারপর থেকে এটি বন্ধ এখানে বিভিন্ন রকম মানুষ দেখার জন্য আসে আশপাশে যেসব মানুষ তারা এখানে থাকে কিন্তু এখানে কিছু দিক আছে যেমন আস্তে আস্তে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে অবহেলার কারণে বাড়ির সাইড দিয়ে জমিদার বাড়ির সাইড দিয়ে গাছপালাতে ভরে গিয়েছে অবশ্য যাওয়ারই কথা কারণ এখানে তো কোনো মানুষ থাকে না ছোটোবেলায় অনেক কথা শুনেছি যে এই জমিদের বাড়িতে আপনার এই যে আমি দাঁড়িয়ে আছি ডান সাইডে একটা ঘর আছে যে ঘরটা আটকানো শুনেছি সেখানে নাকি অনেক গুপ্ত ধন ছিল বা আছে কেউ যাইতে পারে না এই জায়গাটি বন্ধ করে দেওয়া এবং এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পারছেন রাজার বাড়ি এটি হলো একচল্লিশটি কক্ষ ছিল রুম ছিল কিন্তু এখন দেখা যায় সেগুলো তো দেখাই যায় না কয়টা মাত্র দেখতে পাই কিন্তু আর কোথায় গেল তো এটি হলো দুই তালা পর্যন্ত আমাদের দেখানোর দেখা যায় কিন্তু এই দুই তালা পর্যন্ত দেখা যাচ্ছে কিন্তু নিচে আরেক তলা শুনেছি যে আপনার বসে গিয়েছে ভূমিকম্প বা বিভিন্ন কারণে বসে গিয়েছে শুনেছি সেখানে নাকি ঘোড়া বাঁধা থাকতো বা আপনার এখন সেখানে নাকি জিন জিনভূত পুরীরা থাকতো এর নিচের তালাতে এখানের অনেক ইতিহাস আছে শুনেছি যে এই যে জমিদার এই জমিদার এক সময়তে গরিব ছিল থাকার পরে তার মা স্বপ্নের ভিতরে নাকি টাকা পেত বস্তায় বস্তায় এবং আপনার স্বপ্নের ভিতরে গুপ্তধনের সন্ধান পেত তাই থেকে নাকি সে হলো অনেক বড় লোক হয়ে গিয়েছিল পরে জমিদার হয়ে সে হলো শাসন করত কিন্তু অনেক আগের কথা এটা তো বলতে পারবো না যে কতটুকু সত্য তো ইতিহাসে যেটি শুনতে পেয়েছি সেটাই আপনাদের জানালাম আর এই দেখেন এখানে কতগুলো গাছ হয়ে আছে আমি মূলত এই যে গাছগুলো দেখতে পারছেন কাটাওয়ালা গাছ আমি এই গাছের সঙ্গে রেতে আসছিলাম আমার এক দাদাভাই আছে যে দাদাভাই দীর্ঘ বছর ধরে আপনার ওই মলদারে ফুলা যে এখন প্রায় এই মানুষদের দেখা যায় রক্ত আসে মলদার ফুলে গিয়েছে জ্বালা যন্ত্রণা করে তো এই সমস্যার জন্য মূলত আমি এই গাছটি নিয়ে আসছিলাম নিতে এসেছিলাম অনেক দূর থেকে তো ভাবলাম যে এটি নিব এবং আপনাদের একটু এই বিল্ডিংটা দেখাবো তো আমি দেখালাম কতটুকু আপনারা দেখতে পেয়েছেন এবং কতটুকু বুঝতে পেরেছেন জানি না তবে আপনারা সকলেই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আমি হলো বিভিন্ন এমন বিভিন্ন রহস্যময় জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করি তো আপনারা একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সকল বিষয়ে আপনার চিকিৎসা করে থাকি তো আমি মূলত গাছ নিতে এসেছিলাম কিন্তু দেখতেছি যে গাছে ফল পেকেছে আর এটি কিন্তু অনেক বিষাক্ত একটি গাছ সেই দেখেন ফলগুলো কীভাবে নিচ্ছে খুব সহজেই এগুলো গাছ বিষাক্ত ফল বিষাক্ত সব কিছু বিষাক্ত গাছটির নাম শিয়াল কাটা গাছ আর আছে শিয়ালমতি গাছ আর শিয়াল কাটা দুইটা ভিন্ন ভিন্ন আপনারা আবার এক করবেন না আর ভিডিওটি শেষ করবো শেষ করার আগে বলে রাখি যে আমার এখানে পুরুষ এবং মহিলা সকল রোগের চিকিৎসা দেওয়া হয়ে থাকে এবং ওষুধ দেওয়া হয়ে থাকে এবং আপনারা আমার কাছে কবিরাজি সকল মালামাল আপনারা পেয়ে যাবেন এবং বিভিন্ন ভেষজ ঔষধি গাছের চারাও আমার কাছে পেয়ে যাবেন আর নিতে চাইলে সরাসরি আসতে পারেন অথবা কুড়িয়ার মাধ্যমে আমি পাঠিয়ে থাকি তো আমার আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভেজস ঔষধি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর আপনাদের সাথে এত সময় ছিলাম আমি ডক্টর আকরাম হুসাইন আসসালামু আলাইকুম রহমতুল্লা